হাই ফ্রেন্ডস বাদাম কুলফি রেসিপি নিয়েকি আছেছি আশা করুছি। আপনার মো এই রেসিপিটি ভালো লাগিব তো মোর এই ভিডিও কো প্রথম শেষ পর্যন্ত নিশ্চয় দেখ চলতু স্টার্ট কৰিবা বাদাম কুলফি রেসিপি তো বাদাম কুলফি প্রস্তুত করা এটি দেখুন মু পচাশ গ্রাম আলমন্ড বাদাম নেছি আউ এই বাদাম চারু পাঁচ ঘন্টা পাঁড়ে ভিজাই দিয়ে তো বাদাম এটি বহু ভাল ভাব ভিজিযাইছি ତ ଏବେ ଚାଲନ୍ତୁ ଏହି ବାଦାମରେ ଥିବା ଚୋପାକୁ ଆମେ ଚାଲନ୍ତୁ ବାହାର କରିଦେବା ତ ବାଦାମ ପାଣିରେ ଭିଜିଲା ପରେ ବହୁତ ସହଜରେ ବାଦାମରୁ ଚୋପାଗୁଡ଼ିକ ବାହାରି ଯାଇଥାଏ ତ ଏଠି ଦେଖନ୍ତୁ ଏହିଭଳି ଭାବରେ ସବୁ ବାଦାମରୁ ଆମେ ଚୋପାକୁ ଚାଲନ୍ତୁ ବାହାର କରିଦେବା ତ ଏଠି ଦେଖନ୍ତୁ ସବୁ ବାଦାମରୁ ମୁଁ ଚୋପାକୁ ବାହାର କରି ନେଇଛି ତ ଏବେ ଚାଲନ୍ତୁ ଏହି ବାଦାମକୁ ଆମେ ଗ୍ରାଇଣ୍ଡ କରିବା তো গ্রাইন্ডিং পাই এটি মুখে মিক্সি জার নিছি তো মিক্সি জারে সবুদাম আড করা আউ এই বাদাম স্মুথ পেষ্ট বনাইবাই দুই রন চামচ পাঁচ আড করা আউ এবার চলতু এই মিক্সিজার কভরকবা আউ এই বাদাম চলতু পুরা চিকণ করে বাটি ତ ଏଠି ଦେଖନ୍ତୁ ମୁଁ ବାଦାମକୁ ଭଲ ଭାବରେ ଏଠି ଚିକଣ କରି ବାଟି ନେଇଛି ଦେଖନ୍ତୁ ବାଦାମରେ ବିଲକୁଲ ବି ଦରଦରା ନାହିଁ ପୁରା ଚିକଣ କରି ବାଟି ନେଇଛି ତ ଏଠି ଆମର ବାଦାମର ପେଷ୍ଟ ପୁରା ରେଡ଼ି ହୋଇଗଲା ତ ଚାଲନ୍ତୁ ଏହାକୁ ସାଇଟ୍ରେ ରଖିବା ଆଉ ଆମେ ନେକ୍ସଟ ପ୍ରୋସେସ୍କୁ ଯିବା ବାଦାମ କୁଲଫି ପ୍ରସ୍ତୁତ କରିବା ପାଇଁ গোটে লিটর ফুল ফেট ক্রিম মিল্ক নেছি তো গ্যাস কু অো গ্যাসর ফ্লেম কু হাই রকি প্রথমে চলতু ক্ষীতক ভালোভাবে ফুটাই নো এটি সময় পরে ক্ষীর বহু ভাল ভাবে ফুটি আসিলা তো এবার চালু এই ফুটুকু ক্ষীরের আসে মিক্স করা প্রস্তুত করি রকি বাদাম রেস্ট বাদাম রেস্ট কু ক্ষীর আড কলাপরে এবে চালু এই বাদাম পেস্টু ভাল ভাবে ক্ষীর সাগরে মিক্স করে নামা তো এটি দেখুন বাদাম পেষ্টীর সাগে ভালোভাবে মিক্স করে নিয়েছি তো এবার চালু এই ক্ষীরের আমি মিক্স করা অল্প কিছু কেশর কেশর আড কৰিবা দ্বারা বাদাম কুলফি কলার আ্লেভর বহুত ভালো আসি থাকে আপনার নিশ্চয় আড করত আবে চলু এই খিররে মিক্স করা চিনি এটি দুই চামচ চিনি আড করুছি আপনার চাহিলে আপনার টেস্ট অনুসারে চিনিরের ক্য়াটিটি কম বেশি করে পে এবি চলু গ্যাস ফ্লেম হাই টু মিডিয় ফ্লেমরে রাখি ক্ষীরক পাঁচ মিনিট পা ফুটাইবা তো এটি দেখুন পাঁচ মিনিট হয়ে গল ক্ষী বহু ভালোভাবে ফুটি আসল তো এবার চলুন এই ক্ষীরের মিক্স করা কন্ডেস মিল্ক এটি মুারি চামচ কন্ডেস মিল্ক আড করছি মিল্ক আড করা বাদাম কুফি র বহুত ভালো লাগি থাকে আপনার নিশ্চয় আড করতু এবার চলতু সবু ভালোভাবে মিক্স করে আপনার চার মিনিট পাড়িয়ম ফ্লেমে ক্ষীরক ভালোভাবে ফুটে ন তো এটি দেখুন চারু পাঁচ মিনিট হয়ে গেল ক্ষীর ভালভাবে ফুটি আসিলা তো এবার চালু আড করা এটি দেখুন কিছু ক্ষীরর সর নিয়েছি তো ক্ষীর সরু চালু ভালোভাবে ফেটি ন এই ক্ষীর আড করা আপনার চাইলে ক্ষীর সর বদলের ফ্রেশ ক্রিম বি আপনার দুই রু তামচ এতে আড করেপারে সরু ক্ষীরের আড কলাপরে সরু ভালোভাবে ক্ষীর সাগরে চলতু মিক্স করে তো এটি দেখুন সরকু ক্ষীর সাগরে ভালভাবে মিক্স করে নিয়েছি তো এবার চালু ফ্লেভর এটি দেখুন তিনোটি অলইচক ভালোভাবে কুটি নিয়েছি তলইচ পাউডর আড করা আবে চালু এই ক্ষীরের মিক্স করা গোটে চামচ কষ্টার্ড পাউডার এটি মুার কস্টার পাউডর নিয়েছি তো এবে এই কষ্টার্ড পাউডরের দুই ৰ তিনি চামচ থণ্ডা পানী এড কৰিব আৰু কষ্টৰ্ড পাউডৰ কুইচাঙৰে ভাল ভাৱে মিক্স কৰি নবা তাৰ দেখন্তু আমাৰ কষ্টৰ্ড পাউডৰৰ লিকুইড এই আমাৰ প্ৰস্তুত হৈ যায় চলু এই কষ্টৰ্ড পাউডৰ লিকুইড কুই আমি ক্ষীৰৰে আড কৰা এই আপোনাৰ গোটেই কথা মনে ৰখ যদি আপোনাৰ পাখেৰে কষ্টৰ্ড পাউডৰ নাই তো কষ্ট পাউডৰ বদলৰে আপোনাৰ গোটেই চামচ কৰ্ণফ্লা বি পাণিৰে গোলাইকি আপোনাৰ এড কৰি পাৰিব तो यी देखु कस्टर्ड पाउडर को मुझी सागर भल भाव गोल तो ये चलत यह क्षीरें आम आड करवा देखा पिस्ता बादाम को चप करके काटि तो का पिस्ताबादाम आड करवा यह स्टेजे आम ग्र फ्लेम को हाई टू मीडियम फ्लेम रे रखी क्षीर कुछ छु सत मिनिटाई मीडियम फ्लेम रे भल भाव फुटे ना

তো এটি দেখুন কোড়ি রুপাশ মিনিট হয়ে যাই কোড়ি রুপিস মিনিট পরে বাদাম কুলফি রিক্সচরটি পুরা থাকে এটি দেখুন পুরা গাঢ় হয়ে যাই তো এবার চলতু এই বাদাম কুলফি মিক্সর কু আমি ভালোভাবে ফেটি নো এটি দেখ কোলফি মিক্সচর ভালোভাবে ফেটি নিয়েছি তো এবার চলতু এই কুলফি জমাইব কোলফি মগ দেখ তথি দেখন্ত চাৰোটি কুলফি মগ নে যদি আপোনাৰ কুলফি মগ নাই তাৰপিছ এই কুলফি মগ বদলৰে পেপৰ কপ গ্লাছ নহ'লে আপোনাৰ বাউল্ৰে বি এই বাদাম কুলফি কু প্ৰস্তুত কৰি পাৰিব এবে চলাম কুলফি ৰ মিক্সৰ কু আমি কুলফি মগ্ৰে ভৰি নবা तो ये देखो तो कुल्फी मग्रे सब मिक्सचर को भरी नहीं छी तो ये देखो तो पिस्ता बादाम को मु चॉप करके काटी छी तो पिस्ता बादाम आउ किसी केसर को दे यहाँ को गार्निशिंग करे ना তো এই বাদাম কুলফি দেখা যেতে সুন্দর খাইলে বি সেত টেস্টি লাগি থাকে তো আপনার নিশ্চয় থাক মোরে এই রেপি কে ট্রা করত আই রেসিপি আপনার কিভাবে লাগিলা মো কমেন্ট বকসরে নিশ্চয় কমেন্ট করি জু এটি দেখুন বাদাম আপ কেশর দিয়ে গার্নিশিং করে নিয়েছি তো এ চালু এই কুলফি মগকু আমি ফয়েল পেপর সিল করে নাম তো এটি মু গোটে কুলফি মগ কু ফল পেপর সিল করে নিয়েছি তো বাকি କୁଲଫି ମଗ୍କୁ ବି ସେମ୍ ପ୍ରୋସେସ୍ରେ ଆମେ ଫଏଲ୍ ପେପର ଦେଇ ଚାଲନ୍ତୁ ସିଲ୍ କରିନବା ତ ଏଠି ଦେଖନ୍ତୁ ସବୁ କୁଲଫି ମଗ୍କୁ ମୁଁ ଫଏଲ୍ ପେପର୍ ଦେଇ ସିଲ୍ କରି ନେଇଛି ତ ଏବେ ଚାଲନ୍ତୁ ଏହି କୁଲଫି ମଗ୍କୁ ଆମେ ଦଶରୁ ବାର ଘଣ୍ଟା ପାଇଁ ଫ୍ରିଜରରେ ଜମିବା ପାଇଁ ଛାଡ଼ିଦେବା ତ ଏଠି ଦେଖନ୍ତୁ ଦଶରୁ ବାର ଘଣ୍ଟା ପରେ କୁଲଫି ମଗ୍କୁ ମୁଁ ଫ୍ରିଜରରୁ ବାହାର କରି ନେଇଛି তো এবার চলতু গোটে কোলফি মগ্রু আমি ফয়েল পেপর কু আপন বাহার করি দেখন্ত দেখত এটি দেখন্ত আমার বাদাম কুফি বহু বড় ভাবে সেট হয়ে যাই তো এবার আপনার এই বাদাম কুলফি গোটে চামচ সাহায্যে গোটে বাইট নেকি দেখাওছি দেখন্ত। এই বাদাম কুলফি দেখা যেতে সুন্দর খাইলে বি সেকি টেস্টি লাগি থাকে তো এই গরম দিনে আপনার নিশ্চয় থাকপি কে ট্রায়ে করুন আশা করুচি আপনার বাদাম কুলফি রেসিপিটি ভাল লাগি যদি আপনার মোর এই রেসিপিটি ভাল লাগিছি। তাহলে লাইক করতো সেয়ার করুন প্লিজ মো চ্যানেল সবসক্রাইব করা জমার ভুলবে না পুঁথরে আসি গোটে নাই বাই ফ্রেন্ড